শুক্রবার দুপুরে ময়নাগুড়ির ধর্মপুরের নির্যাতিতা মৃত নাবালিকার বাড়িতে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি মৃত নির্যাতিতা নাবালিকার বাবার সাথে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন শুভেন্দু অধিকারীর সাথে আসেন 17 জন বিধায়ক। নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে প্রায় 15 মিনিট কথা বলেন শুভেন্দু অধিকারী। কথা বলে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশে বলেন, মদ বন্ধ করে দিক, সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরবর্তীতে কেস তোলার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপর নির্যাতিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গত সোমবার শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে। এরপর নির্যাতিতার পরিবার অপরাধীদের শাস্তির জন্য সিবিআই তদন্তের দাবি করে। কিন্তু কিছুদিন আগে মৃত নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত থেকে সরে এসে পুলিশি তদন্তের উপর আশ্বাস রাখে। আজ সেই সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা জনমতের চাপ এবং মিডিয়ার জন্য এটা সক্রিয়তা করছে। যদি প্রশাসন পুলিশ এরা প্রকৃত করত তাহলে 72 ঘন্টার মধ্যে তার মেডিকেল টেস্ট করাত। যেটা ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আছে সেই টেস্ট করা হয়েছে 72 ঘন্টা পরে। স্বাভাবিকভাবে তদন্তে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এর উচ্চ পর্যায়ে নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে কোর্ট মনিটরিং তদন্তই একমাত্র আমাদের এই বোনটির শেষ ইচ্ছা পূরণ করতে পারে। জলদাপাড়া রিভার আইন ইন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন। এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিং এর জন্য যোগাযোগ করুন 8250-9111-85 নম্বরে। পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ও আমরা বলেছি আমরা রাজনীতি করতে আসিনি, কাল সকালবেলা কোনো ভোট নেই, পতাকা নিয়েও আসিনি। অন্য রাজনৈতিক দল তাদেরও নেতা বিধায়ক সাংসদ মন্ত্রী তাদেরও অনেক কিছু আছে, তারাও তাদের কর্তব্য পালন করতে পারতেন কিন্তু তারা কর্তব্য পালন করতে পারেননি। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা দেব। 10 তারিখে তাদের বাড়ির ক্রিয়াকর্ম শেষ স্বীকারবদ্ধ সে কমিটমেন্ট সে প্রতিশ্রুতিও আমি পরিবারকে সাধারণ পরিবার চাপ কিছু আছে বলে মনে হয় না, কিন্তু এই ধরনের ব্যবস্থার সঙ্গে তো অভিজ্ঞতা এই এলাকার কোনো লোকেরই নেই। এখানকার সব বর্ষিয়ান লোকেরা বলছে, সমস্ত মানুষ দেখুন হাজার হাজার লোক বেরিয়েছে, প্রত্যেকে বলছে এইরকম ঘটনা এর আগে এখানে ঘটেনি। এবং তারা এখন পুলিশের এই গত 2-3 দিনের সক্রিয়তা দেখে পরিবার ভাবছে যে হয়তো আমার মেয়ের শেষ ইচ্ছা পূরণ হবে। কিন্তু হোয়াটসঅ্যাপ করুন সব বন্ধ হয়ে যাবে। অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, নিন্দার কোনো ভাষা নেই। এবং প্রাথমিকভাবে যে তদন্ত করা উচিত ছিল তদন্ত ঠিক হয়নি। আমরা পরিবারকে বলেছি যে আপনাকে যদি দ্রুত বিচার শাস্তি করতে হয় আপনাকে আইনি লড়াই করতে হবে, বিজেপি আপনার সঙ্গে আছে, পরিবারের পাশে আমরা থাকব, সহযোগিতাও করেছি ভবিষ্যতেও করব। ওর বাবা ঠাকুরদা আমাদের কথা দিয়েছে 10 তারিখে ক্রিয়াকর্মের পরে আমাদের সঙ্গে বসবে। এ নিন্দার কোনো ভাষা নেই। পরিবার আতঙ্কিত, পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় মদের দোকান দিয়ে এই সর্বনাশটা হয়েছে। 28 টাকায় মদ পাওয়া যায়, পেট্রোল ডিজেলের দাম কমে না, আজকে সর্বনাশ হয়েছে এই মদের জন্য। রাজ্য সরকার দায়ী, পুলিশ দায়ী। কথা বলতে না
Thank you.